অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি ঘোষণা দিয়েছেন গত পরশুদিন আল্লাহর কোরআনের কথা এ বাংলার জমিনে বলার জন্য কোনো সলিমদের অনুমতির প্রয়োজন নেই। বলছে মিজানুর রহমান আজহারি কিছুদিন পরে আসবে দেশে, আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন, কথা বললাম ভাইয়ের সাথে, বলছে যাবো কয়েকদিন পরে, আর একটু শান্ত হোক, কারণ শয়তানরা তো এখনও বসে নেই। মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল, যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না, এই জন্য আর বলতেও পারছি না, থাক হ্যাঁ বলে আমি আবার ফের ধরা খাই, আর ধরা খাবো না ইনশাল্লাহ। এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না, কারণ ওদের এখন না হলেও আমাদের এই অনুষ্ঠানে সমস্যা। কি একটা কায়দা করে রেখেছিল বলেন তো 16 বছর, সেই পাতি নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত, এমনকি বিনা ভোটের এমপি পর্যন্ত পারমিশন না দিলে হবে না। এবার বিনা ভোটে এমপি হয়ে দেখেন, পিটিএমের ফেলবে মানুষ। এই জন্যে প্রশাসনের ভাইরা এটা আর বললাম না। এই আজকে মনে হয় লালন শাহ ব্রিজ পার হওয়ার সময় মেজর জেনারেল কল দিয়েছিলেন যিনি এখন দায়িত্বে আছেন, আরে বলছে হুজুর আমির হামজানজি যেহেতু প্রশাসনে আছে ডিসিএফআই আছে গোপনে, যেন কথাগুলো বাইরে না বলাই ভালো, তারপরও কিছু বলছি সতর্কের জন্য। উনি বললেন আল্লাহর কোরআনের কথা বলার জন্য এতদিন যারা বাধা দিয়েছে, যদি কোনো জায়গায় বাধা পান আপনি সরাসরি নাম্বার সেভ করে রাখেন, আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলব। কিন্তু দুইটা কথা আমাকে জানিয়েছে, বলছে মিজানুর রহমান আজহারি কিছুদিন পরে আসবে দেশে, আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন, কথা বললাম ভাইয়ের সাথে, বলছে যাবো কয়েকদিন পরে, আর একটু শান্ত হোক, কারণ শয়তানরা তো এখনও বসে নেই। আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া, ওরা আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র এখনও চালাচ্ছে, কারণ এরা দেখছে এ তো ঝামেলা, থাকলে আমাদের পিঠের চামড়া জনগণ তুলে ফেলবে। অনেক দুইটা কথা জানিয়েছে, আমি জাতির উদ্দেশ্যে বলছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি ঘোষণা দিয়েছেন গত পরশুদিন আল্লাহর কোরআনের কথা এ বাংলার জমিনে বলার জন্য কোনো সলিমদের অনুমতির প্রয়োজন নেই। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের কথা মানুষদেরকে শোনাতে পারব। জেলখানার ভেতরেও আমার কথা বলতে দিত না, আমারে আর মাওলানা মামুনুল হককে, অথচ আপনারা চুপ করে থাকবে, ঈদের নামাজও পড়তে দেয়। একটা হিন্দু পেয়েছিলাম জেলার আর সোফার, ও তো আর আলেম সালেম বসে না, ওর কাছে সব সমান। উনি জানিয়েছে যে তাফসির মাহফিল যারা করে কোরআনের অনুষ্ঠানগুলো কমিটিকে আপনি আগে থেকেই বলে দেবেন, এই যে আমি এই ভাইকে ছিল সাথে মাওলানা হোসাইন ও শুনছিল, কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে, ওখানে যেন কোনো পুরুষ মানুষ না যায়। এক নাম্বারে এটা আমাকে জানাতে বলেছে, কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিরে জানাবেন। দ্বিতীয় নম্বর জানিয়েছে মেয়েদের ওই জায়গাতে অন্তত 5-7টা-10টা ওয়াশরুম বানিয়ে দেবেন এই সাময়িক কিছু সময়ের জন্য, যেন কষ্ট না হয়। এই দুইটা মেনে চলতে বলবেন, বাকি কোনো সমস্যা নেই। কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন। আমরা দল মত নির্বিশেষে এদেশে আমরা একটা পরিবার, যদিও এমন সময় কথা বলছি যে সময় ভারতের একটা কালো চিন্তার কারণে আমাদের 8-9টা জেলা বাংলাদেশে এখন পানির নিচে। আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন। যাদের টাকা পয়সাগুলো ওখানে যাচ্ছে, মনে করবেন এটা সবচাইতে এখন বড় জিহাদ এই মানবতার পাশে দাঁড়ানো। জিহাদের নাম নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলোকে আজ জঙ্গি উগ্রবাদ বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে, তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না খ্রিস্টান ইহুদি তারাও বুঝে ফেলেছে। কাউন্টার টেরিজম নামে যে বিভাগটা ছিল, এরা আন্দাজে ভালো মানুষ বাড়ি থেকে ধরে
এ বোমা মারিয়েছি, এ জঙ্গি, এই নাম দিয়ে, বিশেষ করে যে মনিরুল, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আমি তো শয়তান দেখিনি কোনো দিন, ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকমই হইত। মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল, এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল, যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না, এই জন্য আর বলতেও পারছি না, থাক মা বলে আমি আবার ফের ধরা খাই, আর ধরা খাবো না ইনশাল্লাহ। তো আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই, কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলেই কান্না চলে আসতেছে, এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে। এমনকি এ দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্যে, মুক্ত পরিবেশে বের হওয়ার জন্যে, অপেনভাবে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্যে যারা জীবন দিয়ে গেল, যে কয়েকজনের নাম বললাম, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের সুউচ্চ মর্যাদা দান করেন। অনেকে ফতোয়া দিয়েছিল যে না এনারা শহীদ হয়নি, নিজে যে বুক পেতে দিয়েছে, আপনি বুক পেতে দেন তো? নবীজি জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায়, এ হাদিস কোনোদিন শোনেননি? কথা বলেন না কেন? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে শাহাদতের মর্যাদা পায়, পাহাড় থেকে পড়ে গেলে শাহাদতের মর্যাদা পায় যদি মারা যায়, পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায়, দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদতের মর্যাদা পায়, আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল আর আপনি শহীদ বলতে রাজি না, আপনি কী করেছেন ইসলামের জন্য? খালি মুসলমানদেরকে ডিভাইডেড করা আর ফতোয়াবাজি, ছাড়া তো আপনার কোনো কাজ দেখি না। 16টা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে। অনেকে আবেগে হয়তো গণভবনের বিভিন্ন জিনিস নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছিল, কিন্তু ওই সময়ও একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহর দরবারে সেজদা দিয়ে মোনাজাতে হাত তুলে এই মুক্ত হওয়ার জন্যে প্রাণ খুলে কাঁদছিল। এই জন্য যারা ফতোয়াবাজি করছেন যে আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে, আপনার ইমান চলে গেছে, কারণ আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন। শহীদের শব্দটা যে কত দামি, যদি কোরআন আয়ত্ত না থাকে আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু তাফসিরের নাম সব বলে দিচ্ছি, বাড়িতে এসে এগুলো আবার পড়েন, কি পড়ে আলেম হয়েছেন আমি জানি না। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 154 নম্বর আয়াত ফিজিলালিল কোরআন সাজ্জিদ কুতুব দিয়েছেন বর্ণনা, বানিয়ে বলছি না, দেখে এসেছি। আল্লাহ পাক বলেন তোদের মুখের ওপরে আমি নোটিশ জারি করলাম, কথা বলবি না, একজন দুইজন না, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবি না, লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য যারা জীবনটাও দিয়ে দিল তারা মারা গেছে এ কথা কখনো বলবি না। কে বলছেন? বাংলার মানুষেরা, মানুষ যেহেতু কথা বলে মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের ওপরে হাতে নিষেধাজ্ঞা দিয়েছেন যে মুখ দিয়ে কথা কখনো বলবি না। বাল আহয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। তাই মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, অন্তর দিয়ে ধারণা করে কি দিয়ে, জবাব দেন না কেন? এই জন্য অন্তরের উপরও আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত, এটা তাফসিরে তাবারিতে আছে। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যে যারা আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিল যারা মরে গেছে এ কথা ধারণাও করা যাবে না। বাল আহয়া, আল্লাহ বলেন বরং ওরা জিন্দা, জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন, ওরা রবের কাছে রিজিক পাচ্ছে। পাবনাবাসী আমরা জানি মানুষ জেগে থাকলে খায়, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, ওরা যেহেতু জীবিত জিন্দা, গতকালকে ফেনীতে পানি থেকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের 3টা ভাই মানুষকে বাঁচাতে গিয়ে 3 জনই ডুবে শহীদ হয়ে গেছে, আপনি কি শহীদ বলতে রাজি না?
বলে না ওনারা গেল কেন, আরে শয়তান গেল কেন, মানে মানবতা বিপন্ন, মানুষ ভেসে চলে যাচ্ছে, ওরা জীবনটা বাজি রেখে বাঁচাতে গিয়ে মারা গেছে, আর আপনি তো এসি রুমের ভেতরে বসে ফতোয়াবাজি করছেন। শায়েখ আহমদুল্লাহ, ডক্টর আব্দুল হাই সাইফুল্লাহ, এই সমস্ত মানুষগুলো আজ যা করছে, এইরকম যদি এই দেশে যত নামধারী আমরা আলেম আছি সব যদি এগিয়ে যেতাম, আমার মনে হয় এ বানভাসী মানুষের কিছুটা হলেও কিছু উপকার হইতো। আমরা কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর সমস্ত জেলাগুলো একটু উঁচা, তো পানি তো কিটের পান না। রংপুর বিভাগের মানুষেরা, আর ওদিকে ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চলের মানুষেরা টের পাচ্ছে এখন এই আগ্রাসনের কারণে। আজকে এই ঘন্টাখানেক আগে দেখলাম পানি ফেনী জেলা থেকে নামতে আরম্ভ করেছে, মহিপাল থেকে, এবং যেখান থেকে পানি এসেছিল পানি ওদিকে উল্টা যাচ্ছে আবার। এই যে লক্ষ লক্ষ মুসলিমদের এখন চোখের পানি, গত রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে কান্নাকাটি করে বলেছিলাম, আল্লাহ সকাল হতে হতে যেন একটা সুসংবাদ শোনা যায় যে পানি থেকে মানুষ মুক্ত হচ্ছে। দোয়া আমার মনে হয় এই পাবনা জেলায় পার হতে হতে দোয়া কবুল হয়ে গেছে, কারণ নবীজি জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পার্থক্য থাকে না, ও দোয়া করলেই কবুল হয়ে যায়। এই জন্যে মজলুমের চোখের পানি যত পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় দোয়া কবুল করে এই বানভাসী মানুষদের দুঃখ কষ্ট লাঘব করছে। ইতিহাস যেটা পড়েছি, ফেরাউন ধ্বংস হওয়ার পর এবং হস্তি বাহিনীর যে নাম শুনি আমরা, কাবা ঘর ভাঙতে এসেছিল, পৃথিবীর বড় বড় সালেম দুনিয়ায় যারা বিদায় নিয়েছে, এরা বিদায় নেওয়ার পরে কয়েকটা চিহ্ন নিদর্শন পৃথিবীর মানুষ দেখেছে, তার ভেতরে এই বৃষ্টি একটা, পানি একটা, বন্যা একটা যায় বলে, এগুলো একদিন দুই দিন পাঁচ দিন চল্লিশ দিন একাধারে স্থায়ী হওয়ার কারণে ওই এলাকাকে আল্লাহ এমনভাবে উর্বর করে দিয়েছে, ওদের অভাব অনটন আল্লাহ ওইটার কারণে দূর করে দিয়েছে। সুতরাং আপনারা ক্ষতি করার জন্য যেটা করছেন এটা আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। আজকে এই যে নাটোর থেকে অংশটা এক ভাই উঠল কি মৌলানা মোজাম্মেল হক, উনি আসার সময় বলছিল আমারে রেখেছিল জেলখানার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমি যে তিন বছর ছিলাম আমার সাধারণভাবে দেয়নি, ওই ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো। উনি বলছিল ভাই আপনার উপকার হয়েছে, কারণ ওয়ার্ডে থাকতে দিলে সারাদিন এই গল্প স্বল্পই সময় কেটে যেত, আপনি যেহেতু সময় পেয়েছিলেন একটু পড়াশোনা করতে পেরেছেন, আলাদা একটা এবাদত করে স্বাদ পেয়েছেন। আসলেও ঠিক, ওরা চেয়েছিল আমারে কষ্ট দিতে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, আল্লাহ আমারে কোরআনে কারিমের সাথে সম্পর্ক তৈরি করার জন্য সময়টা আমাকে উপহার দিয়েছে। কষ্ট হয়েছে স্ত্রী সন্তান মা বাবা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে, কিন্তু উপকার হয়েছে। আমি যে তথ্যগুলো কোরআনে কারিম থেকে, ওখানে ছিয়াত্তর জন আলেম আমরা ছিলাম, একে অন্যের কাছে যা যা নিতে পেরেছিলাম ওইগুলো এখন আরও লেখাপড়া বাড়িয়ে জাতির কাছে আমি এখন মন খুলে ডেলিভারি দিতে পারবো। আল্লাহ যেন আমাকে তাওফিক দেন, আমার শরীরটা সুস্থ রাখে। শরীর আসলে কোলাচ্ছে না, ওরা যা খাওয়িয়েছে তিন বছর, স্বাভাবিক হতে একটু সময় লাগবে, তারপরও আপনাদের মতো মানুষের দোয়া পেলে আমি ইনশাআল্লাহ সুস্থ হব। মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, উনি যাবার সময় বলছিলেন যে কমিটির ছেলেরা এখানে যে টাকা পয়সাগুলো কালেকশন করছে এর খরচ বাদ দিয়ে টাকাগুলো তারা বানভাসী মানুষের এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য পাঠাবে। এক মুসলমান আর এক মুসলমানের উপরে যে ছয়টা হক আছে, অধিকার আছে, তার ভেতরে এইটা একটা যে অবিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন। এই জন্য আহ্বান জানাচ্ছি এই পাবনা থেকে, এই সিরাজগঞ্জ, কুষ্টিয়া এত দূর থেকে সেই ফেনীতে যাওয়া আশা করে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। যদি দশ হাজার টাকা বিশ হাজার টাকা করে দিতে চান, আমি আজকে সকালে পাঠিয়েছি এবং কালকেও দেবো ইনশাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে, আমার বাবার কাছ থেকে, আমার নিজের টাকা থেকে, এমনি তো আমার ফকির বানিয়ে ফেলেছে সরকার, তারপরও যা পাচ্ছি আমি পাঠাচ্ছি, কারণ এতদূর যাওয়া আশা করি যা টাকা খরচ হবে ওই টাকাগুলো যদি আমার দায়িত্বশীল যারা আছে, বিশেষ করে আমিরে জামাত যিনি এখন দায়িত্বে আছেন,
ওই মাধ্যমে পৌঁছিয়ে দিতে পারলে সঠিক জায়গা মতো পৌঁছাবে, এখানে আর দুই নম্বরই হবে না। আপনারা চেষ্টা করেন, আমি